পোনপ্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দৰ্শকসকলক আমি শারদীয় দুর্গোৎসৱৰ শুভেচ্ছা জনাইছো। আজি যেহেতু ষষ্ঠী আৰু ষষ্ঠীক লৈ ৰাজ্যজুৰি ব্যাপক উৎসাহ উদ্দীপনা পৰিলক্ষিত হৈছে। আজি বেদীত প্ৰতিষ্ঠা হ'ব দেৱী দুৰ্গা আৰু ইতিমধ্যে ষষ্ঠীক লৈ দেখা গৈছে দুৰ্গা মণ্ডপসমূহত ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো ঢেকিয়াজুলি চহৰৰ অতি পুৰণি দুৰ্গা পূজা সমিতি, হৈছে কালীবাৰী মন্দিৰ যি দুৰ্গা পূজা সমিতি। এইবেলি তেওঁলোকে 70 সংখ্যক দুর্গা পূজা উদযাপন করেছে। আর ঢেকিয়াজুলি শহরের কালীবাড়ি যে দুর্গা পূজা সমিতি আছে, এই কালীবাড়ি দুর্গা পূজা সমিতির দেবী দুর্গার যে মূর্তি, এই মূর্তি আসলে বিশেষ আকর্ষণ করেছে। এই কারণে বাংলাদেশের প্রসিদ্ধ যে ঢাকেশ্বরী মন্দির, এই ঢাকেশ্বরী মন্দিরের যে মূর্তির, এই মূর্তির আর্হিরে ইয়াত দেবী দুর্গার মূর্তি নির্মাণ করা হয়েছে। আর দেবী দুর্গার যে অলংকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমার যে আ অলংকার, এই আ অলংকারের রূপ দিয়া হয়েছে। আর মই পুনে পুনে সেই দৃশ্যাংশ দেখাইছো। এয়া হৈছে ঢেকিয়াজুলি চহৰৰ যি কালীবাড়ী দুৰ্গা পূজা সমিতিৰ দুৰ্গা পূজা মণ্ডপ, আৰু এই যি দুৰ্গা মূৰ্তি, এই মূৰ্তিয়ে বিশেষ আকৰ্ষণ কৰিছে। কিয়নো বাংলাদেশৰ যি প্ৰসিদ্ধ ঢাকেশ্বৰী মন্দিৰৰ যি মূৰ্তিৰ যি অলংকাৰ, এই অলংকাৰৰ ইয়াতে ৰূপসজ্জা কৰা হৈছে অতি আটক ধুনীয়া। আৰু ভক্তপ্ৰাণ ৰাইজক এই যি ঢাকেশ্বৰী অলংকাৰৰ যি ৰূপ দিয়া হৈছে দেৱী দুৰ্গাৰ মূৰ্তিত ঢেকিয়াজুলিৰ চহৰৰ কালীবাড়ী দুৰ্গা পূজা মণ্ডপত, আৰু ইয়ে ভক্তপ্ৰাণ ৰাইজক দৃষ্টি আকৰ্ষণ কৰিব। আৰু মহাষষ্ঠীক লৈ ইয়াতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হৈছে। আজি বেদীত প্রতিষ্ঠা হব দেবী দুর্গার মূর্তি। আর এইবেলি কালীবাড়ী দুর্গা পূজা সমিতিয়ে 70 সংখ্যক দুর্গা পূজা আয়োজন করেছে। আমার লগত আছে উদযাপন সমিতির বিষয়ববীয়া সকল, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। কি কব ষষ্ঠীক লৈ কেনে ধরনের আয়োজন? নমস্কার, এইবেলি আমি কালীবাড়ী দুর্গা পূজা কমিটির ফালের আপোনালোক সবকে তথা ঢেকিয়াজুলিবাসীক অভিনন্দন জানাইছো, দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। আমি দুর্গা পূজা বিশেষ খুবই মানে মনটা পুরা উখল মাখল হয়ে আছে। দুর্গা পূজা, দুর্গা পূজা, আমি বছর এক বছর ওয়েট করে থাকো আকো কেতিয়া আহিব। আহি পালে আজি ষষ্ঠী, বেদীতো বেদীতো অলরেডি আমার মূর্তি বহিছে। রাতে 8টার দুর্গা ষষ্ঠী পূজা আরম্ভ হব, অহাকালি মহাসপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পাঁচদিনিয়া কার্যসূচীরে আমার দুর্গা পূজা। ঢেকিয়াজুলি 2 নম্বর দুর্গা পূজা হয়, আর সম্পূর্ণ শাস্ত্র মতে আমার পূজা হয়, রাইজর সকলের সহযোগ বিচারছি। মূর্তির একটা বিশেষ আকর্ষণ দেখা গেছে আপনাদের? হয়, মূর্তি এবার আমার সাজ পার দিছো এই ঢাকেশ্বরী, বাংলাদেশের ঢাকেশ্বর মন্দিরের যে সাজ পার, আর নাম এই ঢাকেশ্বরী সাজ বলে কয়, আর গহনাটো ঢাকেশ্বরী সাজ গহনা বলে কয়, বিশেষ আকর্ষণ করেছে। হয় নিশ্চয়কৈ। কি কব কেনে ধরনের প্রতিষ্ঠা হয়েছে আপনার? ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে আমার, আজি আজি এখন ইয়ার ষষ্ঠী পূজা হব, আর আমি পুরা শাস্ত্র মতে আমার এই পূজাটা হয় একদম। আর যে আপনার গভর্নমেন্ট এসএপি কমপ্লিটলি এসএপি মানা হয় আমার, যে অনলাইন পারমিশন, ফায়ার ব্রিগেডর, তারপরে আমার পুরুষ মহিলা সব এনেকা নো এন্ট্রি, নো পার্কিং ব্যবস্থা সমস্ত রূপ আমার উপরে এই মানা মানা পূজা এটা 70 সংখ্যক। নিশ্চয়কৈ, ইতিমধ্যে বেদীত প্রতিষ্ঠা হৈছে দেবী দুর্গার মূর্তি, আর সন্ধিয়ার ভাগত ইয়াতে যি ষষ্ঠী পূজা, এই পূজা ভাগ অনুষ্ঠিত হব। আর আমি সেই দৃশ্যাংশ দেখাইছো, এয়া হৈছে ঢেকিয়াজুলি শহরের যে কালীবাড়ির দুর্গা পূজা মণ্ডপর দেবী দুর্গার মূর্তি। আর এই মূর্তি ঢাকেশ্বরী যি মন্দিরের যি মূর্তি, এই মূর্তির আ অলংকার ইয়াতে দিয়া হৈছে। আর এই মূর্তিয়ে বিশেষ আকর্ষণ করব ভক্তপ্রাণ রাইজক। আর এইবেলি ঢেকিয়াজুলি কালীবাড়ী দুর্গা পূজা মণ্ডপত 70 সংখ্যক দুর্গা পূজা আয়োজন করেছে। প্রশাসনের যুক্ত নীতি নিয়ম এই সকলবুরে মানি দুর্গা পূজা অনুষ্ঠিত করা পরিলক্ষিত হয়েছে। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।